যেমন কুকুর তেমন মুগুর। জো বাইডেন বলেছে আমি আবারও ক্ষমতায় থাকতে চাই, আবারও ইলেকশনে দাঁড়াতে চাই, কারণ ট্রাম্প আবার যদি ক্ষমতা আসে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমিও আজকে একই কথা বলি, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, এ স্পিরিটটা আমাদের রাখতে হবে এবং অ্যাকশনমুখী কর্মকাণ্ড করতে হবে। এখানে জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই। আমার সামনে গ্রেনেডের বিস্ফোরণ এই 23 নম্বরে, ওর সামনে দাঁড়িয়ে আমি জুঁই ফুলের গান গাইব? আমাকেও অ্যাকশনে যেতে হবে, যেমন কুকুর তেমন মুগুর। ওই রকম ইশতেহার করেন আমাকে, আমাকে আজকে আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। 2040 সাল আমাদের মাথায় রাখতে হবে, সেটা লক্ষ্য হচ্ছে ডিজিটাল হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ, মাথায় স্মার্ট বাংলাদেশ। এখন এই স্মার্টনেসটা কীভাবে আসবে, কীভাবে এর বিকাশ ঘটবে, প্রসার ঘটবে, এ বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ফখরুল তো কালকে হুমকি দিয়ে বলে দিয়েছে আর মাত্র কয়টা দিন, আর মির্জা আব্বাস বলে আমি আজকে চাঁদ রাত দেখতে পাচ্ছি। চাঁদ রাত কি দেখছে? জিনে দয়ে কিছু লোক দেখছে, কিছু লোক দেখি চাঁদ রাত দেখে মির্জা আব্বাস, এবং তাদের স্বপ্নগুলো ভাব তৃণমূলের ঠেলা এমনি বাঁচেরা আবার এইসব স্বপ্ন দেখে আমাদেরকে তাড়িয়ে দিবে। মানে আর কয়েকটা দিন অপেক্ষা করে, আর কয়েকটা দিন পরেই নাকি আমাদের চলে যেতে হবে। তো আমি গতকাল টঙ্গিতে বলছি আমরা এই অক্টোবরেও আছি, আগামী অক্টোবরেও আছি, ইনশাল্লাহ থাকবে। কি কারণে ক্ষমতা আমরা ছেড়ে দেব? কি কারণে তত্ত্বাবধায়ক আমরা আবার জীবিত করব? কি কারণ, কি কারণে শেখ হাসিনার মতো যোগ্য এবং সমসাময়িক কালের সুযোগ্য একটা দেশের প্রধানমন্ত্রী সংকটে শক্ত হাতে যিনি হাল ধরে আছেন তাকে কেন সরে যেতে হবে, কেন তাকে সরে যেতে হবে? বিবেকের কাছে প্রশ্ন, বিশ্ব বিবেকের কাছে, বাংলাদেশের জনগণের বিবেকের কাছে। জনগণ তাকে চায়, জনগণ তার বিকল্প কাউকে ভাবে না। বাংলাদেশের বিকল্প আর একজন নেতার নাম বলুন, শেখ হাসিনার সমকক্ষ, তার আশেপাশে এ সংকটে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো এবং এদেশের মুক্তিযুদ্ধের এবং জন্মকালের চেতনাকে ধারণ করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প আছে কি? ইলেকশনে যারা বাধা দেয় তাকে আপনার যা খুশি তাই করেন, ওই হুমকি আমাদের দেখিয়ে লাভ নেই, কারণ আমরা ইলেকশন করার জন্য এসব করছি। আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সামনের, আপাতত সামনের নির্বাচনটা আমরা ফেয়ার করব, ফ্রি করব, অবাধ করব, এটাই হলো আমাদের আপাতত লক্ষ্য। এর বাইরে কোনো চিন্তা আমরা এই মুহূর্তে করছি না,
আর আমরা যা করব পরিষ্কার কথা ইন টোটো সংবিধানকে ফলো, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ব্যতিক্রম কিছু হবে না।